আজকে কাজ পাওনি? না রে, আজকে তো কাজ পাইনি। চল যদি মোড়ের দিকে যাওয়া যাক, যদি কোনো কাজ পাওয়া যায়। চলো। আজকে চারদিকে কেন আওয়াজ হচ্ছে? বক্স বাজছে, মাইক বাজছে, তারপরে লাইট লাগাচ্ছে গেটের সামনে। আর বলিস না, আজকে তো বড়দিন রে। বড়দিন রে বড় লোকেরা পালন করে, বড়দিন খুব ধুমধাম করে বড়দিন পালন করে। ও বাবা বাবা, আমার বন্ধুরা না স্কুলে বলছিল আজকে 25শে ডিসেম্বর বড়দিন। আমার বন্ধুরা এটাও বলেছিল আজকে বড়দিন 25শে ডিসেম্বর কেক কেটে আমরা মজা করে আর আনন্দ করি, আর আর সান্টা ক্লজের কাছে যা চাইবো তাই পাইয়ে যাই। বাবা আমিও আজকে বড়দিন পালন করবো। আরে বেটা, এটা শুধু বড় লোকদের জন্যই, এই গরিবদের জন্য। আমরা তো দুবেলা দুমুঠো খাওয়ারই জুটাতে পারি না, আমরা আবার বড়দিন কিভাবে পালন করবো রে? চ চ কাজে যাই। চ ঠিক আছে বাবা। চল আজকে এই রাস্তা দিয়ে যাই শর্টকাট। ঠিক আছে বাবা। আমাদেরকে ডাকছো? আমাদেরকে? হ্যাঁ, আজকে তোমরা কোনো কাজে যাচ্ছ? না, আমরা তো আজকে কোনো কাজ পাইনি। তাই আমি বলছিলাম কি, আজকে আমার এই দোকানে শাটারটা আর কয়েকটা পিলার আছে, এগুলো আমাকে পরিষ্কার করে দিবে। আমি তোমাকে 100 টাকা দিব। ঠিক আছে, এখনই দিচ্ছি। হ্যাঁ যাও। বাবা বাবা, আমি না যে কেক নিবো, আজ বড়দিন আমি পালন করবো, লাইটিং নিবো, টিকা নিবো, আমার সব বন্ধুরা নিয়েছে। আরে আমাদের তো ঠিক মতো খাওয়ারই জুটে না, তোকে আর কি কেক কিনে দিব বল। নে কাজ কর। আমার বাবা কেক কিনে দিল না, ওই কাকুটার কাছেই যাই। কাকু কাকু, আমাকে কেক কিনে দিবা? ওই কে তুই? কে তুই? জামা কাপড় আমার নোংরা করে দিলি?
দিন হয় নাকি? গরিবের ছেলে দুবারে দুমোটা খেতে পাস, কেক নিবি? গুলাট গান থেকে গুলাট কেন সুপারিশ করতে আসবো না? কেন ও আপনার কাছে কি চাইলো যে আপনি ফেলে দিলেন ওকে? আমি নিতে পারবো না। কি হয়েছে বাবা? তুই কেক নিবি? আচ্ছা আমি তোকে কেক কিনে দিচ্ছি, চল। আচ্ছা ঠিক আছে, তুই বড়দিন পালন করিস বাবা, কিন্তু শুন, বড়দিন পালন করতে শুধু বড়দিন পালন করবি, সান্তা ক্লসের কাছে চাইবি, তাই শুধু নয়, তোকে মানুষ হতে গেলে, টাকা কামাই করতে গেলে ভালো মতো তোকে মানুষ হতে হবে, তার জন্য তোকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? পড়াশোনা করে বড় হতে হবে। তুই যে তাহলে কি বললাম তোকে সব বুঝতে পারলি তো? মানুষের মতো মানুষ হতে গেলে না ভালো মতো পড়াশোনা করতে হবে, ঠিক আছে? পড়াশোনা করে তোকে দাঁড়াতে হবে, তারপরে তুই বাবার কষ্ট বুঝবি। তোর বাবা আজকে এর দোকানে এখানে ওখানে ছাড় দিয়ে সব কিছু করছে, কিন্তু তোকে মানুষ হতে হবে। আর তোর যখন টাকা করি হবে না, কোনো অমানুষের মতো তুই ব্যবহার করিস না, কোনো অমানুষের মতো। দেখলি তো আজকে তোর কি হাল হলো, ঠিক আছে? কথাটা বুঝলি? ঠিক আছে, খুব অন্যায় করলাম, খুব অন্যায় করলাম, ছেলেটার সাথে ওরকম করা আমার উচিত হয়নি। ছেলেটার কাছে আমি ক্ষমা চাইনি বাবু। বাবু, তোকে আমি ছেলেকে খুব অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। তোমার ছেলেকে আমি ছেলে দিয়ে খুব অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিস। তোমাকে আজকে আমি কেক কিনে দিচ্ছি, তুমি বড়দিন পালন করো। আর তুমি যে সান্টা ক্লজের সাথে চাইলো না, তোমার বাবার একটা ভালো কাজ হোক, সান্টা ক্লজ আজকে সেটা শুনে নিয়েছে। কেন আমার কাক যার আমার একটা কোম্পানি আছে, তুমি আজ থেকে ওই কোম্পানির ওয়াচম্যান, ঠিক আছে? 10,000 টাকা মাইনে, ঠিক আছে? কাল থেকে তুমি জয়েন করিও। সত্যি বলছেন বাবু? সত্যি, ঠিক আছে? তাহলে বড়দিন পালন করে নিন আমরা। ধন্যবাদ বাবু, আপনি আমার জন্য একটু কাজ জোগাড় করে দিয়েছেন, এটাই অনেক। ধন্যবাদ, আমাকে দিয়ে লাভ নাই, ধন্যবাদ দিয়ে ছেলেটাকে দাও যে আমার চোখ খুলে দিয়েছে। না দেখি, আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। এরকম যদি সবাই সমাজে সবার ভুল বুঝতে পারে, তাহলে তো সমাজ থেকে ধনী দরিদ্রের ভেদাভেদ দায় উঠে যাবে। সত্যি আমার অন্যায় হয়ে গেছিল, ঠিক আছে? আজকে আমরা তাহলে এই আনন্দে সবাই মিলে বড়দিন উৎসব পালন করি, ঠিক আছে? আমরা বড়দিন, হ্যাপি বড়দিন।